তাপসী তাবাসসুম উর্মিকে সমন জারি করা হয়েছে। তাকে আদালতে হাজির হতে হবে। দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত এই আদেশ দেয়। জুলাই আগস্টে গণহত্যা ও শহীদ আবু সাইদকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে মামলার আবেদন হয়েছে সিএমএম কোর্টে। আবু সাইদের মতো একজন মহিমান্বিত আত্মদানকারী সাহসী বীর তরুণ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজির দ্বিতীয় বর্ষের ছাত্র বুক চিটিয়ে হাসিনার পুলিশের গুলি বারণ করেছে, তাকে বলছে সন্ত্রাসী। দীর্ঘদিন পর বাংলাদেশ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে এবং প্রশ্নের যে উত্তর মুখপাত্র ম্যাথিউ মিলার দিয়েছেন তা বেশ তাৎপর্যপূর্ণ এবং ইঙ্গিতপূর্ণ। একযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী কঠিন ব্যবস্থা চলছে। শুধু রাঘব বোয়াল থেকে শুরু করে চুনোপুটি গ্রেপ্তার নয়, আমাদের যে দাবি ছিল সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 14 মামলায় 48 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরেই নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এদিকে বেশ কজন সাবেক মন্ত্রী এমপিকে নতুন করে রিমান্ডে পেয়েছে পুলিশ। বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বা বিগেস্ট কোম্পানি বসুন্ধরা গ্রুপ, নিশ্চয় নামটার সাথে সবাই পরিচিত আছেন। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, ওনার ছেলে, ওনার পরিবার সকলের বিদেশ সফরে নিষেধাজ্ঞা হয়েছে, ব্যাংকের হিসাব স্থগিত করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। সরকার পতনের পর সাথে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কিছু পজিটিভ অবস্থা দেখা গিয়েছিল, চাঁদাবাজি ছিল না, সিন্ডিকেট সেভাবে কাজ করছিল না, কিন্তু কিছুদিনের মধ্যেই তারা সম্ভবত বুঝে গেছেন যে তারা আবার ফিরে আসতে পারেন। অনেক জায়গায় চাঁদাবাজি শুরু হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই মূল রহস্যগুলো বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, আমি ভিডিও শুরুতেই আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। সরকার পতনের পর সাথে সাথে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কিছু পজিটিভ অবস্থা দেখা গিয়েছিল, চাঁদাবাজি ছিল না, সিন্ডিকেট সেভাবে কাজ করছিল না, কিন্তু কিছুদিনের মধ্যেই তারা সম্ভবত বুঝে গেছেন যে তারা আবার ফিরে আসতে পারেন। অনেক জায়গায় চাঁদাবাজি শুরু হয়েছে, পদে পদে চাঁদাবাজি, পরিবহন থেকে শুরু করে শেষে যিনি দোকান করছেন, যিনি ফুটপাথে ভ্যান দিয়ে কিছু পণ্য বিক্রি করেন, যিনি একটা ছোট দোকানে কিছু বিক্রি করেন, নানান জায়গায় এগুলো চলছে। একই সাথে আমরা মনে করি যে বড় বড় কোম্পানিগুলো যে সিন্ডিকেট সেগুলো কাজ করতে শুরু করেছে। সুতরাং জিনিসপত্রের দাম কমেনি, জিনিসপত্রের মূল্য নিয়ে আলাদা করে কথা বলবো, কিন্তু আমি জাস্ট একটা পণ্য নিয়ে একটু আলাদাভাবে কথা বলতে চাই, সেটা হচ্ছে ডিম। আমি মনে করি এই একটা পণ্য যদি সরকার তার সাপ্লাই প্রোডাকশন সব কিছুকে মোটামুটি একটা কম্পিটিটিভ জায়গায় নিয়ে আসতে পারে, এই সরকারের এই সেক্টরে একটা বিরাট কাজ হয়ে থাকবে। কেন বলছি কথাটা, আমরা জানি যে সস্তা প্রোটিন গরিব মানুষের জন্য, নিম্ন মধ্যবিত্তদের জন্য সস্তা প্রোটিনের, স্পেশালি বলতে আমি অ্যানিমাল প্রোটিনের কথা বলছি, সোর্স হচ্ছে হাতে গোনা কয়েকটা, ব্রয়লার মুরগি, কিছু সস্তা মাছ, দুটো টু বি স্পেসিফিক, পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, এগুলোর দাম দিনে দিনে বেড়ে যাচ্ছে। এবং যখন সব কিছু সংকটে এসে পড়ে তখন ডিমটা একটা সহজ সমাধান হয়ে আসে সবার কাছে। কেন সহজ সমাধান? দামের দিক থেকে এটা রিজনেবল এবং এটা খুব সহজে খাওয়া যায়। আবার অ্যাট দ্য সেম টাইম আমরা যারা পুষ্টির খবর জানি, ডিমের প্রোটিন অত্যন্ত হাই ক্লাস প্রোটিন, সুতরাং এটা খেয়ে দারুণ পুষ্টি পাওয়া সম্ভব। কিন্তু এই ডিমের দামই এখন কোন পর্যায়ে এসে দাঁড়িয়েছে আমরা জানি, এক একটা ডিমের দাম প্রায় 15 টাকা, কোনো কোনো জায়গায় 15 টাকায় পৌঁছে গেছে, ডজন 170 থেকে 180 টাকার মধ্যে এটা ওঠানামা করছে। সংকট মোকাবেলার জন্য সরকার দেখলাম সর্বশেষ 4 কোটি ডিম আমদানির সিদ্ধান্ত নিয়েছে। যদিও 4 কোটি ডিম আসলে যথেষ্ট না, কারণ 4 কোটি সংখ্যাটা বুঝতে আমাদের সাহায্য করবে এভাবে, বাংলাদেশে প্রতিদিন 4 কোটি ডিমের কনজাম্পশন হয়, মাথা পিছু খেয়াল করি আমরা কত কম, প্রায় 4 ভাগের 1 ভাগেরও কম ডিম প্রতিদিন পড়ছে। সারা পৃথিবীর ডিমের কনজাম্পশনে আমরা অত্যন্ত পিছিয়ে থাকা দেশগুলোর একটা। আমরা প্রায় শুনতাম দেশ নাকি অনেক উন্নত হয়ে গেছে, কিন্তু আসলে এই ঘটনাটা দিয়ে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাই দেশের আসলে উন্নয়ন কিছু হয়নি। যাই হোক, ডিমের এই যে দাম, এই দামের পেছনে সিন্ডিকেটকে দায়ী করেছেন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন। তারা 2-3 দিন আগে একটা স্টেটমেন্টে জানিয়েছেন প্রতিটা ডিমের তখনকার কথা 2 টাকা করে বেশি নেওয়া হচ্ছে, 4 কোটি ডিমে 8 কোটি টাকা বেশি লাভ হচ্ছে, এভাবে গত 20 দিনে 160 কোটি টাকা ভোক্তাদের পকেট থেকে নিয়ে যাওয়া হয়েছে। তারা আবার বলেন প্রতিটি মুরগির বাচ্চা গত 15 সেপ্টেম্বর পর্যন্ত দাম ছিল 30-35 টাকা, 16 সেপ্টেম্বর থেকে বিক্রি হচ্ছে 40-56 টাকায়, আর ডিমের মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে 70-80 টাকায়।
তার মানে ব্রয়লারের মুরগির দামও বাড়িয়ে ফেলা হয়েছে। এখানে আরও হিসাব হচ্ছে এরকম, প্রতিদিন সব ধরনের 30 লাখ মুরগির বাচ্চা উৎপাদন হয়, প্রতিটি বাচ্চায় যদি 20 টাকা বেশি ধরা হয় প্রতিদিন 6 কোটি টাকা বেশি আয় হয়। তারা প্রান্তিক খামারিদের ক্ষেত্রে আরও বলছেন, 20 দিনে প্রান্তিক খামারিদের সঙ্গে প্রতারণা করে কোম্পানিগুলো 120 কোটি টাকা অতিরিক্ত মুনাফা করেছে, সব মিলিয়ে 280 কোটি টাকা লুট করা হয়েছে 20 দিনে। এবং ওনারা বলছেন, একটু পরে শুনে রাখা দরকার, তারা বলছেন প্রান্তিক খামারে ডিম এবং মুরগি উৎপাদন করে কিন্তু দাম নির্ধারণ করতে পারে না, দাম নির্ধারণ করে কর্পোরেট গ্রুপ এবং তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতি, তাদের সুবিধা মতো যে দাম নির্ধারণ করে সে দামে প্রান্তিক খামারিদের ডিম মুরগি বিক্রি করতে হয়। এখানে আরও অনেক ডিটেইলড কথাবার্তা আছে, আমি আসলে ওই জায়গায় যাচ্ছি না। আমরা খুব সাধারণভাবে যদি চিন্তা করি, এর মধ্যে নিশ্চিতভাবেই যাদেরকে ব্লেম করা হচ্ছে তাদের বক্তব্য আছে, তারা বক্তব্য দেবেন এবং তারা বক্তব্য দিয়ে তাদের বক্তব্য জানাবেন, কিন্তু শেষ ফলাফলটা হচ্ছে এই, বাংলাদেশের ডিমের দাম অনেক বেশি। কতটা বেশি? এই 4 কোটি ডিম এখনও আসেনি, তার আগে 2 লাখের বেশি ডিম আনা হলো কিছুদিন আগে, যেটা আমদানিতে খরচ পড়েছে 6 টাকা। মানে ভারতীয় একজন উৎপাদক বা রপ্তানিকারক ডিম তার বাজার থেকে কিনে বাংলাদেশে তার লাভসহ রপ্তানি করতে 6 টাকা খরচ পড়েছে। বাংলাদেশের উপরে আরও কিছু শুল্ক টুল্ক বসাবে নিশ্চয়ই, তাতেও ডিমের দাম অর্ধেক পড়ে। কীভাবে তারা পারে? আমাদেরও পারতে হবে, আসলে আমাদেরও পারতে হবে, কারণ এটা কোনো বিলাস পণ্য না যে আমরা আমাদের কিছু ইন্ডাস্ট্রিকে সুবিধা দেওয়ার নামে দেশের কোটি কোটি মানুষকে ন্যূনতম প্রাণীজ আমিষ পাওয়া থেকে বঞ্চিত করব। আমি চারপাশে অনেকের সাথে কথা বলেছি, ডিমের দামের কথা বলছি, লিস্টটার কথা বলছি, সাথে আমরা অন্য সস্তা প্রোটিনগুলোরও, প্রাণীজ প্রোটিনের কথা বলি, ব্রয়লার মুরগি, পাঙ্গাস মাছ এবং তেলাপিয়া মাছের কথা বলতে পারি। আমি অনেকের সাথে কথা বলে দেখেছি যারা এখন আর তাদের বাচ্চাদেরকে একটা ডিম দিতে পারে না। আমি দরিদ্র পরিবারের কথা বলছি না, নিম্ন মধ্যবিত্ত পরিবার, প্রচুর এসছে এই ধরনের রিপোর্ট। সুতরাং কিছু ইন্ডাস্ট্রিকে, আমাদের ইন্ডাস্ট্রিকে প্রোটেকশন দিতে হবে মনে করে আমরা ডিম আমদানি করবো না। যদি আমাদের পরিস্থিতি এই হয় তাহলে আমরা সেটা অ্যাফোর্ড করতে পারবো না, যে ইন্ডাস্ট্রি দ্বিগুণের বেশি দাম ফেলবে আমদানি করার তুলনায় সে ইন্ডাস্ট্রি সাস্টেইন করতে পারবে না, সে ইন্ডাস্ট্রি সাস্টেইন করা উচিতও না। কারণ আমি আবারও বলছি, এটা কোনো বিলাসী পণ্য না যে আমরা বহু বছর তাদেরকে সুরক্ষা দিতে থাকবো। তার চাইতে কী ক্ষতি হয়, এই ক্ষতির ব্যাপারটা আমাদের মাথায় রাখা জরুরি, খুব জরুরি, সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী প্রোটিন ডেফিসিয়েন্সি। আমরা গত কয়েক বছর ধরে এই প্রোটিন সামগ্রীগুলোর দাম বাড়তে দেখছি, দাম বাড়তে বাড়তে প্রত্যেকটা পরিবার সেটাকে কাটলে করছেন। যে শিশুরা এই সময়গুলোতে বেড়ে উঠছে, যে শিশুগুলো আস্তে আস্তে অ্যাডাল্টহুডের দিকে যাচ্ছে, তার এই যে ক্রনিক একটা ম্যাল নিউট্রিশন তৈরি হচ্ছে, এটার প্রভাব বহু দশক থাকবে। যে শিশুটা এই সময়ের মধ্যে বেড়ে উঠবে সে 50, 60, 70 বছর পর পর্যন্ত এই সমাজে, এই রাষ্ট্রে থাকবে, তার অপুষ্ট মানুষ হিসেবে থাকবে। এবং শৈশবের এই অপুষ্টি আমাদের একটু জেনে রাখা দরকার, অপুষ্টি বলতে আমরা শুধুমাত্র বাইরের দিকে যে অপুষ্টি সেটাই দেখি, আমাদের ইন্টারনাল অর্গানসেরও কিন্তু অপুষ্টি হয় অপুষ্টির কারণে। সুতরাং ভবিষ্যতে একটা জেনারেশন, অপুষ্ট জেনারেশন পাবো, যেটা আজ থেকে আরও 40, 50, 60 বছর এই রাষ্ট্রে থাকবে। মূল্য কিন্তু অনেক বড়, অনেক বড়। সুতরাং এই ব্যাপারে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, সবচেয়ে ভালো হবে, সবচেয়ে ভালো হবে বাংলাদেশের এই জায়গায় সিন্ডিকেট কি আছে, কি করছে না করছে, এই একটা জায়গায় সেটা ভেঙে দেয়া, এবং আমাদের মানে মানে মধ্যম ধরনের উদ্যোক্তা এবং প্রান্তিক খামারিদের যাতে ব্যবসাটা তারা করতে পারেন, করার মাধ্যমে এটা ভেঙে ডিমের মূল্যকে মানুষের সহনীয় পর্যায়ে আনতেই হবে। ভারতের সমান না হোক, তার চাইতে কিছুটা বেশি হলেও হবে, কিন্তু দ্বিগুণ হবে এটা হতে পারে না। তার চাইতে বরং আমার মনে হয় এটা যদি না পারা যায়, কন্টিনিউয়াসলি ডিম আমদানি করা উচিত, সো দ্যাট মানুষের পুষ্টিটা অন্তত নিশ্চিত হয়। এই সহজ প্রোটিনটা বিভিন্ন জায়গায় সিরিয়াস ডিমান্ড আছে, আমি শুধু শিশুদের কথা বলছি না, ভার্সিটি পড়ুয়া অনেক লোকজন, অনেক স্টুডেন্টস আছে যারা কষ্ট করে জীবনযাপন করে, টিউশনি করে চলে, তারা মেসে থাকে, তাদের জন্য সবচেয়ে সহজ একটা খাবার হচ্ছে ডিম, যেটা পুষ্টিও যোগায়, একই সাথে এই জিনিসটা নিয়ে ফাজলামো চলতে পারে না। খুব দ্রুত এই সরকারের ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত, এবং আমি মনে করি ভবিষ্যতে বাংলাদেশ সরকারের, এটা হোক বা ভবিষ্যতের কোনো সরকার, তার আসলে এই সেক্টরে, এই সেক্টরে তার সাফল্য ব্যর্থতা নিরূপণের বিষয় হবে অন্তত সহ সস্তা 3টা 4টা যে প্রোটিনের নাম বললাম সেগুলোর দাম সে রাখতে পারছে না কিনা, বিশেষ করে ডিম। সম্ভবত এই প্রথম বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বা বিগেস্ট কোম্পানি বসুন্ধরা গ্রুপ, নিশ্চয় নামটার সাথে সবাই পরিচিত আছেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, ওনার ছেলে, ওনার পরিবার সকলের বিদেশ সফরে নিষেধাজ্ঞা হয়েছে, ব্যাংকের হিসাব স্থগিত করা হয়েছে, সকল কিছু মিলিয়ে বসুন্ধরা গ্রুপের উপর এত বড় ঝড়ঝাপটা আর কখনো আসেনি। কেউ কেউ বলছেন যে এটা সরকারের, যে কোনো সরকার, আগে রাষ্ট্রক্ষমতায় ছিল ডক্টর মমতা ইউনূসের সরকার, এই বিশাল সাহস দেখিয়েছেন। তবে এই সাহসের বিপরীতে আসলে বাংলাদেশের যেই তালমাটাল অর্থনীতি আছে, যেহেতু বাংলাদেশে বসুন্ধরা গ্রুপের হিউজ পরিমাণ কোম্পানিজ আছে, লক্ষ লক্ষ মানুষ সেখানে কর্মে নিয়োজিত আছে, তো এই মুহূর্তে এসে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানকে বা এই গ্রুপের এমডিকে আপনার গ্রেপ্তার বা তাদের উপরে এই ধরনের অ্যাক্টিভিটিস হলে সেটার আবার একটা পাল্টা রিয়েক্টও হতে পারে, কারণ বড় বড় গ্রুপগুলো বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে। যাই হোক, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ প্রেস রিলিজের সূত্র ধরে বিভিন্ন গণমাধ্যমে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে অপপ্রচার এবং মিডিয়া ট্রায়াল চালানো হচ্ছে এমন অভিযোগ করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান ওরফে শাহ আলম। আর
তারা বেসিক্যালি সর্বশেষ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে ব্যবসায়ীদের যে বিভিন্ন সংগঠনগুলো আছে বিভিন্ন সময় তারা যে সকল বক্তব্য দিয়েছেন আসলে ওই বক্তব্যগুলোকে কেন্দ্র করেই আজকে কিন্তু এই পরিস্থিতিটা তৈরি হয়ে গেছে। চিঠিতে দেশের অর্থনীতিকে রক্ষা করতে এবং সাংবাদিক সহ বসুন্ধরা গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট লক্ষ লক্ষ পরিবারের জীবিকার স্বার্থে বসুন্ধরা গ্রুপ নিয়ে এই সকল অপপ্রচার এবং মিডিয়া ট্রায়াল এটা বন্ধের ব্যবস্থা নিতে তিনি প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানিয়েছেন। বসুন্ধরার এই চিঠিতে প্রধান উপদেষ্টার কাছে সিআইডির বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি। তিনি বলছেন সিআইডির প্রেস রিলিজ এবং এর সূত্র ধরে হওয়া সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে মিথ্যা এবং সাজানো অভিযোগ উপস্থাপন করা হয়েছে। কোনো প্রকার তদন্ত ছাড়াই এই অভিযোগ উপস্থাপন করা হয়েছে উল্লেখ করে চেয়ারম্যান বলছেন যে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করায় এতে বসুন্ধরা গ্রুপের সুনাম ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি তাদের ব্যবসায়িক কার্যক্রমও ক্ষতিগ্রস্ত হয়েছে, যা তার প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের উপর বা জীবিকার উপর নেতিবাচক প্রভাব ফেলছে। সিআইডির ওয়েবসাইট থেকে এই সংক্রান্ত একটা প্রেস রিলিজ যেটা আছে সেটাকেও প্রত্যাহারের নির্দেশনা প্রদানের জন্য বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে আপনার উদ্দেশ্যমূলক এবং মানহানিকর প্রচারণা বন্ধে যা যা করণীয় তা করতে প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান। চিঠিতে সতর্ক করে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বলছেন এই ধরনের মিথ্যা অভিযোগ এবং অপপ্রচার দেশের ব্যাংকিং এবং আর্থিক খাতকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করবে, যার ফলে দেশের অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়বে। এর ফলে ব্যাপক কর্মসংস্থান হানির পাশাপাশি বসুন্ধরা গ্রুপে কর্মরত সাংবাদিক সহ লাখো মানুষের কর্মহানির আশঙ্কা তৈরি হবে। পাশাপাশি এসব কারণে বাংলাদেশের আন্তর্জাতিক ঋণমান এবং বাংলাদেশে ব্যবসা পরিচালনার খরচে নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি দেশের ব্যবসা বাণিজ্য বৈদেশিক মুদ্রা রিজার্ভ পরিস্থিতি সকল কিছুর উপরই একটা ইফেক্ট পড়বে। তিনি বলছেন যে আপনার এখানে আমরা যদি দেখছি যে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবান, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবান আনভীর সহ আপনার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে সিআইডি। গত 5ই সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি এই সিদ্ধান্তের কথা জানায়। এরপরে আমরা দেখলাম যে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এবং তার পরিবারের 7 সদস্য সহ তাদের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে, সম্ভবত বিদেশ যাত্রার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আর এখানে আমরা যদি দেখছি যে তাদের সকল কিছু 30 দিনের জন্য আপাতত স্থগিত, স্বাভাবিক তারা নানান ধরনের ঝামেলা এই মুহূর্তে অবশ্যই পড়ছেন। তো সব কিছু মিলিয়ে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে নানান অভিযোগ বিভিন্ন সময় গণমাধ্যমে উঠে এসেছে, আবার পজিটিভও ছিল নেগেটিভও ছিল। তো এই মুহূর্তে আসলে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে অ্যাকশনে গিয়ে অর্থনীতিকে কতটুকু টিকিয়ে রাখতে সক্ষম হবেন ডক্টর মাহমুদ ইউনুস, বা এই যে বিভিন্ন চিঠি বক্তব্য এগুলোকে পাশ কাটিয়ে রিয়েল অ্যাকশনে যাওয়ার জন্য কতটুকু সক্ষম হবেন ডক্টর ইউনুস, সেটা তো সময় বলে দিবে। দীর্ঘদিন পর বাংলাদেশ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং এ প্রশ্ন উত্থাপিত হয়েছে এবং প্রশ্নের যে উত্তর মুখপাত্র ম্যাথিউ মিলার দিয়েছেন তা বেশ তাৎপর্যপূর্ণ এবং ইঙ্গিতপূর্ণ। তার কাছে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে বর্তমান সরকারের সময় এরকম ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করা হয়েছিল, তিনি সোজাসাপটা উত্তর দিয়েছেন বাংলাদেশে গত কয়েক মাসে মানবাধিকার লঙ্ঘনের দায়ীদের জবাব দিয়ে তার আওতায় আনতে হবে এবং এটি যুক্তরাষ্ট্র চায়। এটি খুব স্বাভাবিক উত্তর মনে হচ্ছে, কিন্তু ভিতরে আরেকটু বিস্তারিত বললে আমাদের বুঝতে সুবিধা হবে যুক্তরাষ্ট্র আসলে কি বলতে চাইছে এবং বর্তমান সরকারের সময় যুক্তরাষ্ট্রের অবস্থান কি। বেশ তাৎপর্যপূর্ণ এই প্রেস ব্রিফিং এর এই অংশটুকু, যদিও অনেকের কাছে মনে হতে পারে সাদামাটা। সেখানে এক সাংবাদিক প্রশ্ন করছেন যে বাংলাদেশে এখন দুর্গাপূজার সময় নিরাপত্তা নিয়ে নানান উদ্বেগের মধ্যে দেশটির হিন্দু সম্প্রদায় তাদের ধর্মীয় সবচেয়ে বড় অনুষ্ঠান উদযাপন করতে যাচ্ছে এবং হিন্দু সম্প্রদায় যাতে নির্বিঘ্নে তাদের ধর্মীয় এই যে বড় উৎসবটি উদযাপন করতে পারে সেজন্য সরকারের কাছে, বাংলাদেশ সরকারের কাছে ভারত সরকারের পক্ষ থেকে একটি বার্তাও দেওয়া হয়েছে এবং এই পরিস্থিতিতে মার্কিন সরকার কি সংখ্যালঘুদের জীবন রক্ষায় বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগ করেছে। উত্তরে তিনি বলেছেন অবশ্যই তারা, মানে যুক্তরাষ্ট্র, বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত দেখতে চান আর এ কথা সারা বিশ্বের ক্ষেত্রেই প্রযোজ্য। গতানুগতিক একটি বক্তব্য বা জবাব দিলেন ম্যাথিউ মিলার। আরো একটু অংশ আছে, সেটা পরে বলছি। সংখ্যালঘুদের বিষয়ে বা হিন্দু সম্প্রদায়ের উপরে নির্যাতন হচ্ছে এরকম একটি অপপ্রচার ভারত জুড়ে বিভিন্ন গণমাধ্যম গত 2 মাস ধরে অব্যাহতভাবে অপপ্রচার চালিয়ে আসছে এবং বিশ্বের নানান প্রান্তে সেটি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। খোদ নরেন্দ্র মোদি তো জো বাইডেনকে এই অভিযোগ জানিয়েছিলেনই টেলিফোনে, সেটি কোনো গুরুত্ব পায়নি এবং সেটি যে এখনো অব্যাহত রয়েছে এই প্রেস ব্রিফিং এ যিনি প্রশ্ন করেছেন তার উদ্দেশ্য সম্পর্কে আমাদের কাছে ক্লিয়ার। মানে যে কোনো ভাবে খুঁচিয়ে খুঁচিয়ে নানান ধরনের গুজবের মাধ্যমে অপপ্রচার মাধ্যমে এই বিষয়টি এস্টাবলিশ করতে হবে এবং যুক্তরাষ্ট্র ভালো করে জানে বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের উপরে কি ধরনের নির্যাতন হচ্ছে কিংবা হচ্ছে না। আরো মজার বিষয় পরবর্তীতে যে প্রশ্নটি করা হয়েছে, এটি যিনি প্রশ্ন করছেন তার উদ্দেশ্য এবং যিনি উত্তর দিচ্ছেন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে ম্যাথিউ মিলার, তার উদ্দেশ্য সম্পর্কেও আমাদের মোটামুটি একটা স্বচ্ছ ধারণা তৈরি হওয়ার কথা। প্রশ্নে বলা হচ্ছে বাংলাদেশে ক্রমবর্ধমান উশৃঙ্খল জনতার সহিংসতা ও বিচার বহির্ভূত হত্যার ঘটনা নিয়ে ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংস্থা JMBF এর জরুরি আহ্বানের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র কি কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেবে? এছাড়া নিরাপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে করা মামলার সংখ্যা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের আলোকে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে জবাবদিহি কিভাবে নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র? মার্কিন সরকারকে এই মুহূর্তে বাংলাদেশের মানবাধিকার সুরক্ষাকে
এই মুহূর্তে বাংলাদেশের মানবাধিকার সুরক্ষাকে কিভাবে দেখছে? উত্তরে মিলার যেটি বলছেন, যে প্রশ্নটি উত্থাপন যেভাবে করা হলো তার উত্তর দেওয়া সম্ভব নয় বা দিতে পারেন না, তখন তিনি স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে প্রশ্নটি করা হয়েছে বিশেষ উদ্দেশ্য থেকে, অর্থাৎ বর্তমানে যে সরকার রয়েছে, সরকার প্রধান রয়েছেন, প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস, তার সম্পর্কে যুক্তরাষ্ট্র জানে। এবং এ কথা তো সত্য, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সরকারের পতনের পর এই সরকারের প্রতি যে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র নয়, আরো বিভিন্ন পর্যায়ের সরকার, এবং তারা এটিকে তাদের সরকারই মনে করে, এটি কারো কাছে প্রিয় হতে পারে, অপ্রিয় হতে পারে। সেই জায়গা থেকে বর্তমান সরকারের সমালোচনাটি তারা আপাতত কানে তুলছে না বা তুলবে না, এটা খুব স্বাভাবিক কথা, যার কারণে এই উত্তরটি এভাবে দিলেন যে প্রশ্নকারীর উত্তর এভাবে দেওয়া সম্ভব নয় তার পক্ষে। তো শেখ হাসিনা সরকারের পতনের পর, 5 আগস্টের পরে, এটা তো সত্য কথা, যারা অনেকে আটক হয়েছেন তার মধ্যে যেমন বিতর্ক রয়েছে, যে প্রক্রিয়া আটক করা হচ্ছে সেটি নিয়েও বিতর্ক রয়েছে, এবং যে মামলাগুলো হচ্ছে তাদের বিরুদ্ধে একের পর এক সবার বিরুদ্ধে গড়ে হত্যা মামলা, সেটি নিয়ে প্রশ্ন উঠেছে, এবং মব জাস্টিস যে হয়েছে এটিও তো সত্য কথা, এটি আমরা অস্বীকার করতে পারি না। এবং এই বিষয়ে যখন প্রশ্ন করা হলো, যিনি প্রশ্ন করেছেন তিনিও বিশেষ উদ্দেশ্য নিয়ে করেছেন, আবার ম্যাথু মিলারের যে উত্তরটি সেটিও উদ্দেশ্য প্রণোদিত, তখন তারা এই মুহূর্তে এগুলোকে আর চোখে দেখছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি 5 আগস্টের পরে দারুণ ভয়ঙ্কর অবস্থায় ছিল, এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো উন্নয়ন ঘটেনি, এবং মব জাস্টিসের শিকার এখনো অনেক মানুষ হচ্ছে, হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, যাদেরকে আটক করা হচ্ছে আদালত প্রাঙ্গণে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ছে, আইন নিজের হাতে তুলে নেওয়া হচ্ছে, এগুলো অবশ্যই আমরা কোনো অবস্থাতেই মেনে নিতে পারি না, তাতে সরকারে যেই থাকুন না কেন। এখন অন্য সময় হলে, আওয়ামী লীগের সময় হলে যুক্তরাষ্ট্র কী ধরনের প্রতিক্রিয়া দিত, কী ধরনের মন্তব্য করতো, কড়া হুঁশিয়ারি বার্তা দিত, তাই না? কিন্তু এখন তারা সেটা দিচ্ছে না। আবার আওয়ামী লীগের সময় আমরা যাদেরকে প্রশ্ন করতে দেখেছি আওয়ামী লীগ সরকারের যে অপকর্ম নিয়ে, এখন আবার তারা সেই প্রশ্নগুলো করছেন না, এখন আবার আওয়ামী লীগের বিরুদ্ধে যারা রয়েছে তাদের পক্ষ থেকে এই প্রশ্নগুলো করা হচ্ছে। আমাদের মানে ভাগ্যটা আসলেই কেমন যেন, আমরা হতভাগা জাতি, পরিষ্কার করে কিছু আমরা স্পষ্ট করে বলতে পারি না, আবার আমাদেরকে নিয়ে যারা খেলছে তাদের সম্পর্কেও, তাদের যে খেলা আমাদেরকে দিনের পর দিন দেখতে হচ্ছে, দেখতে হবে। যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে যে করা বার্তাটি দেওয়া প্রয়োজন ছিল সেই বার্তাটিও তারা দিচ্ছে না, এবং সরকারের পক্ষ থেকে হয়তো চেষ্টা করছে এগুলো নিয়ন্ত্রণে আনার, এবং কেউ কেউ বলবেন যে প্রশ্নতে ষড়যন্ত্র চলছে, আওয়ামী লীগ নানান ধরনের ষড়যন্ত্র চলছে, হ্যাঁ এটাও তো সত্য কথা, ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র তো করবেই। যেমন গত আন্দোলনটি হয়েছে যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে গণভ্যুত্থান সৃষ্টি, সেখানে কি বিএনপি সমর্থন ছিল না, তারা তাদের দলীয় নেতা কর্মীদেরকে এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করে এটিকে ইউজ করতে চায়নি, অবশ্যই করেছে, এটা আওয়ামী লীগ হলেও করতো, এটা আওয়ামী লীগ হলেও করতো। কিন্তু আমাদের কথা হচ্ছে যে যে অবস্থানে থাকুক না কেন, তার যে অবস্থানই হোক না কেন, যদি জনগণের বিপক্ষে যায় তার বিরুদ্ধে আমাদের কথা বলার প্রয়োজন। আর এতদিন ভারত খেলেছে, ভারত আওয়ামী লীগ সরকারকে যেভাবে নগ্নভাবে সাপোর্ট দিয়েছে, এখন আবার আওয়ামী লীগের পক্ষে যায় এমন সব ষড়যন্ত্র করছে, যুক্তরাষ্ট্র আবার এখন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, এখন আবার বর্তমান সরকারের বিষয়ে তারা স্পষ্ট কোনো বার্তা দিতে পারছে না। সব মিলিয়ে এই খেলার কবে অবসান হবে, কবে আমরা মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, সেটি অনেক বড় এবং জটিল প্রশ্ন। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।